নগরায়ন কি এর ক্রমবিকাশ বিবর্তন বা আমরা বলতে পারি নগরায়নের উৎপত্তি আবার বা শহর উৎপত্তির ধারা এটাই আমরা আজকে এখানে জানব। তাহলে জিওগ্রাফি অফ সেটেলমেন্টের আজকে আমার পড়ানোর বিষয় হচ্ছে নগরায়ন কি, নগরায়নের উৎপত্তি বা ক্রমবিকাশ বা বিবর্তন অথবা শহরের বিবর্তন। নগরায়ন কি? নগর তার মানে আমরা যেখানে বসবাস করি সেটা বা তার থেকে ছোট একটি অংশ, কিন্তু সবসময় তো এভাবেই চলে যায়নি, মানে হঠাৎ করে তো বৃহৎ হয়ে যায়নি, একটা ক্ষুদ্র পরিসর থেকে ধীরে ধীরে সেটি বৃহৎ পর্যায়ে এসেছে। মানব সভ্যতার ক্রমবিকাশের চরম পর্যায়টি হচ্ছে নগরায়ন। জীবনকে উপভোগ্য করা বা উপযোগী করার জন্য যা কিছু দরকার সবকিছুই এই নগরায়নে থাকে বা নগরে রয়ে গেছে। আমি কিন্তু উপভোগ আর উপযোগী করার জন্য বলেছি। এই যে জানার একটা বিষয়, যে গুরুত্বপূর্ণ নগরের গুরুত্বপূর্ণ একটি বিষয় জানা, সেটাই হচ্ছে নগরায়ন। নগরের এই যে আমরা উৎপত্তি সেটি জানতে হলে এই যে উপযোগী করে তুলছে কিভাবে হয়েছে উপযোগীটা, সেটা অবশ্যই আমাদের জানতে হবে। সেই জানার জন্য আমাদের আজকের বিষয় হচ্ছে নগরায়ন কি, নগরায়নের উৎপত্তি ক্রমবিকাশ। নগরায়ন কি উন্নত? তাহলে আগেই জানি নগরায়ন কি। নগরায়নের সংজ্ঞা প্রদানের ক্ষেত্রে প্রথমে আমরা জানতে হবে যে এটা কোনো সার্বজনীন সংজ্ঞা নেই, কারণ নগরকে নগর বা নগরায়ন ধীরে ধীরে কি হয় বৃহৎ পর্যায়ে যায়। তারপরও আমরা একটু জানতে পারি যে নগর ও গ্রামীণ বসতি বা নগর আর গ্রামের উভয়ের মানুষের সবচেয়ে বেশি যেটি পার্থক্য থাকে সেটি হচ্ছে তার কর্মধারা। গ্রামীণ বসতিতে হচ্ছে প্রধান কর্মটি হচ্ছে কৃষিভিত্তিক আর নগর বসতি হচ্ছে অকৃষিমূলক পেশা। তাহলে বলছে শহর বা নগরের ক্রিয়াকলাপ যখনই মানে যে অঞ্চলে পৃথিবীর যে অঞ্চলে প্রতিটি অঞ্চলে যখন তার ক্রিয়াকলাপ বিপরীত ধর্মী একটা ক্রিয়াকলাপ, তার মানে প্রাথমিক পর্যায়ের ক্রিয়াকলাপ থেকে যখন অন্যদিকে যাবে সেটাকে আমরা বলবো নগর, এবং এটির যে ক্রমবিকাশের ধারা সেটাকে আমরা বলবো নগরায়ন। ঠিক আছে, মোট কথা উন্নত জীবনযাপনের জন্য অধিকতর সুযোগ সুবিধা সম্পন্ন কোন নির্দিষ্ট এলাকাকে বলা হয় নগর, আর নগর গড়ে ওঠার যে প্রক্রিয়া সেটা হচ্ছে নগরায়ন। নাউন অ্যান্ড অ্যাডজেক্টিভ, তার মানে যেটি গড়ে উঠতেছে সেটা হচ্ছে আরবানাইজেশন, আর যেটি হচ্ছে সেটি হচ্ছে নগর। এরপরে হচ্ছে নগরায়নের ভিত্তিটা কি, কি কারণে নগরায়ন সৃষ্টি হচ্ছে, কোন কারণে হঠাৎ করে কিন্তু নগর বসতি গড়ে ওঠেনি। প্রথমেই কিন্তু আমি বলেছি মানুষ সৃষ্টির প্রথমে কৃষি কাজ করেছে বা খাদ্য সংগ্রহ করেছে, কৃষিকাজও পায়নি খাদ্য সংগ্রহ করেছে। এই যে খাদ্য সংগ্রহ থেকে তার ধীরে ধীরে তার কাজের যে ব্যতিক্রমী আলোচনা বা কাজের যে ব্যতিক্রমী ধারা সেটি হচ্ছে নগরায়নের ভিত্তি। নগরায়নের ভিত্তির ক্ষেত্রে যে বিষয়টি আমরা জানবো সেটি একটু জেনে নেই। সেটিকে বলছে যে বিভিন্ন ধরনের প্রাকৃতিক বিষয়গুলো সেগুলো নগরায়নের ভিত্তি, প্রাকৃতিক নগরায়নের ভিত্তি হিসেবে উল্লেখ করেছে। সেগুলো কি? সেগুলো বলছে প্রথমে যে স্থায়ী বসতি, স্থায়ী বসতি, তার মানে যখন মানুষ বসতিকে স্থায়ী করলো তখনই কিন্তু নগরের সূচনা সৃষ্টি হয়েছে। উপযুক্ত প্রাকৃতিক পরিবেশ, উপযুক্ত প্রাকৃতিক পরিবেশ, মানুষ কিন্তু সেই স্থানেই বসতি গড়ে তুলবে যেখানে কিনা সে থাকতে বা চলতে ফিরতে সুবিধা ভোগ করবে।
সেই উপযুক্ত প্রাকৃতিক পরিবেশ যদি না থাকে তাহলে কিন্তু নগরায়নের ভিত্তি হবে না, কারণ নগরায়নের ভিত্তি হয়েছে বসতি স্থাপনের মাধ্যমে। বসতি যখন স্থাপিত হয়েছে তখন থেকে মানুষ নগরায়নের দিকে ঝুঁকেছে আস্তে 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 আস্তে। খাদ্যের উদ্বৃত্তি, তার মানে খাদ্য যখন বেশি হয়ে গেছে তখনই মানুষ বাজারের দিকে চলেছে, বাজারের দিকে যাওয়াটাকে কিন্তু তার নগরের দিকে ধাবিত করেছে। নির্মাণ কাজে উন্নত প্রযুক্তি, তোমরা এটা নিজেরাও দেখো যে গ্রাম আর শহরের মধ্যে ডিফারেন্স কি। জটিল সামাজিক প্রতিষ্ঠান, উন্নত শাসন ব্যবস্থা, উদ্ভিদের গার্হস্থ্যকরণ, চক্রযানের প্রবর্তন, সেচ ব্যবস্থা, লিখন পদ্ধতির আবিষ্কার। এই যে এগুলো, এই বিষয়গুলো মূলত নগরায়নের ভিত্তি। তার মানে এই বিষয়গুলো যখনই মানুষের মধ্যে এসেছে তখনই তার মধ্যে মনে হয়েছে সে নগরায়নের মানে নগরের দিকে ছুটছে, তার মানে সে উন্নত সভ্যতার দিকে যাচ্ছে, তার সভ্যতা বা তার বসতি বা চলাফেরা সবই উন্নত পর্যায়ে যাচ্ছে। বুঝা গেছে? এরপরে আমরা যেটি জানবো সেটি হচ্ছে বিভিন্ন মানুষের মানে বিভিন্ন সরি মনীষীদের মতামতের উপর ভিত্তি করে নগরায়ন। নগরায়নের উৎপত্তি সম্পর্কে আমি যে মানুষ দিয়েছে, মনীষীরা দিয়েছে, সেটার মধ্যে অন্যতম হচ্ছে জ্যান জ্যাকবসের তত্ত্ব। জ্যান জ্যাকবস তার ইকোনমিক অফ সিটিস গ্রন্থে, তার ইকোনমিক অফ সিটিস গ্রন্থে তার উল্লেখিত মডেল অনুসারে যে আমাদের বলেছেন, উল্লেখিত তার মডেল একটি রয়েছে, সেই মডেল অনুসারে সে বলেছেন যে শিকার এবং সংগ্রহের পরই বাণিজ্য বিনিময় কেন্দ্র হিসাবে নগরায়নের উৎপত্তি হয়েছে। তার মতে প্রথমেই যেটি হয়েছে সেটি হচ্ছে মানুষ খাদ্য সংগ্রহ করেছে, তার মানে গ্যাদারিং, গ্যাদারিং থেকে হয়েছে হার্ডিং, ঠিক আছে, হার্ডিং থেকে যেটি হয়েছে তার মানে এটি হচ্ছে তার এক নম্বর ধাপ। হার্ডিং থেকে তার মধ্যে আরবানাইজেশন এবং এগ্রিকালচার, তার মতে যে মানুষ প্রথমে কি করেছে খাদ্য সংগ্রহ করেছে, খাদ্য সংগ্রহের পরে মানুষ ধীরে ধীরে তার সংগ্রহ শিকার বাণিজ্যর বিনিময় কেন্দ্রের দিকে গেছে, এবং তার থেকেই এই আরবানাইজেশন, তার মানে সর্বাধিক আর্লিস্টেজ হচ্ছে ফুড গ্যাদারিং, তারপর হচ্ছে হার্ডিং, এগ্রিকালচার এন্ড দেন হচ্ছে আরবানাইজেশন, তার মানে একেবারে নগরায়নের দিকে চলে গেছে লেট স্টেজ এটাকে আমরা বলবো। কিন্তু আধুনিকদের মতে নগরায়নের উৎপত্তি সম্পর্কিত সবচেয়ে গ্রহণযোগ্য যে মতবাদটি হয়েছে সেটি হচ্ছে কৃষি সম্পর্কিত মতবাদ বা পটামিকের মতবাদ। পটামিকি তার মতবাদে বলেছিল যে যখনই মানুষ কৃষির ধারণা নিয়ে আসে বা কৃষি কাজের সূচনা হয় তখন থেকেই মূলত খাদ্যের উদ্বৃত্তির কারণে আমাদের এই নগরায়নের ধারার সূচনা হয়। তারপর জ্যান জ্যাকবস তার গ্রন্থে যে উল্লেখটি করেছেন সেটিও কিন্তু গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেই বিষয়টিও আমরা এখানে জানছি, ঠিক আছে। এরপরে হচ্ছে নগরায়নের উৎপত্তির পর্যায় বা ধাপগুলো কি।
মধ্যে গিবসের মতে নগরায়নের ধাপ হচ্ছে পাঁচটি। এক, ফার্স্ট স্টেপ বা স্টেপ ওয়ান। স্টেপ ওয়ান তার মতে যে এর মধ্যে প্রাথমিকভাবে উৎপত্তি বসতি উৎপত্তি লাভ করে, নগরায়নের জনসংখ্যা এখানে বৃদ্ধি পায়। তার মানে মানুষ নগরের মাত্র সূচনা করেছে, তার মানে মানুষ শিকারী কাজ থেকে কৃষিতে এসেছে এবং কৃষির থেকে সে একটি স্থায়ী বসতি নির্মাণ করেছে, সেটিকে সে স্টেপ ওয়ান বলেছে। এবং এখানে বলেছে যে জনসংখ্যার মানে বৃদ্ধিটা হবে অত্যন্ত মন্থর, কিন্তু মানুষ কোন স্থানে একটা স্থায়ী বসতি শুরু করবে স্টেপ ওয়ানে। তার মধ্যে স্টেপ টু হচ্ছে ক্রমাগত জনসংখ্যার বৃদ্ধি। তার মানে স্টেপ ধাপে জনসংখ্যা বৃদ্ধি পাবে এবং শহরের আকারটাও বৃদ্ধি পাবে। তবে জনসংখ্যার থেকে এখানে শহরের আকার, তার মানে শহরের যে বাড়া সে বাড়ার ধাপটি বাড়বে বেশি। এরপর হচ্ছে স্টেপ থ্রি। এই পর্যায়ে গিয়ে জনসংখ্যা দ্রুত অভিবাসিত হতে থাকবে, তার মানে বিভিন্ন এলাকা থেকে আশেপাশ থেকে মানুষ ওই অঞ্চলে আসতে থাকবে, শহরের দিকে আসতে থাকবে, ঠিক আছে, যাতে শহরের জনসংখ্যাও বাড়তে থাকবে। স্টেপ ফোর বলছে নগরের বিশেষত্ব বাড়তে থাকে, তার মানে সে যে কি ছিল তার থেকে আরো দ্বিগুণ, এখানে আরো বেশি সুযোগ সুবিধা, আরো বেশি উন্নত স্থাপনা সৃষ্টি, আরো বেশি অ্যামিউজমেন্টের সৃষ্টি, সেগুলো শুরু হয়। এরপরে হচ্ছে স্টেপ ফাইভ, এটি হচ্ছে নগরায়নের সর্বাধিক এবং সর্বশেষ ধাপ গিবসের মতে। তিনি বলেছেন এটি হচ্ছে নগরায়নের, এখানে জনসংখ্যার অতিরঞ্জিত সমাবেশ দেখা যাবে। মানুষ স্বাস্থ্যগত প্রযুক্তিগত বা নানাবিধ ভাবে সে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা এখান থেকে লাভ করবে এবং ধীরে 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 সেই যে আঞ্চলিক যে বৈশিষ্ট্য সেটি তার হারাবে এবং সে নতুন আরেকটি বৈশিষ্ট্যে রূপান্তরিত হবে। তার মানে নগর যে পর্যায়ে ছিল সেই পর্যায় থেকে নতুন ধাপে ধাপে উন্নত পর্যায়ে দিকে যাবে। তাহলে গিবস তার ধারাটাকে উৎপত্তির পর্যায়টাকে তিন পাঁচটি ভাগে ভাগ করে দেখিয়েছে। সেটি হচ্ছে স্টেপ ওয়ান, সেটি হচ্ছে মাত্র বসতি স্থাপন। স্টেপ টু তে হচ্ছে আকার বৃদ্ধি। স্টেপ থ্রি তে হচ্ছে জনসংখ্যা দ্রুত বৃদ্ধি অভিবাস হওয়া, তার মানে আশেপাশ থেকে গ্রাম থেকে মানুষ এদিকে আসতে থাকে। স্টেপ ফাইভ নগরের কাঙ্ক্ষিত গুণাবলী বা নগরের বিশেষত্ব বৃদ্ধি হয়। স্টেপ ফাইভ হচ্ছে তার সর্বশেষ পর্যায়, যেখানে নগর এখানে অতিরঞ্জিত জনসংখ্যায় পরিপূর্ণ সমাবেশ দেখা যাবে, সবকিছুই এখানে উন্নত হবে এবং সবকিছুর থেকেও যেটি অবনতির পর্যায়ে সেটি হচ্ছে তার সেবার খাটটি নিজের দিকে ধাবিত হওয়া ধীরে ধীরে, ঠিক আছে বাবারা। তারপরে আমরা যেটি জানবো সেটি হচ্ছে নগরের উৎপত্তির কারণ, কারণগুলো কি। কোন অঞ্চলে নগরের উৎপত্তি হয়েছিল, প্রথমেই যেটি নগরায়নের উৎপত্তির কারণ সেটি হচ্ছে ব্যবসা বাণিজ্য বা বিজনেস। কারণ এই বিজনেস থেকেই মূলত আমাদের নগরের ধারা, খাবারের যে উদ্বৃত্ত, উদ্বৃত্ত পণ্যটি যখন বিক্রির ব্যবস্থা হয় বাজারে নিয়ে গিয়ে, সেই বাজারের থেকেই ব্যবস্থা থেকে মূলত শহরের সৃষ্টি হয়। তাহলে নগরায়নের একটি উল্লেখযোগ্য পর্যালোচনাই হচ্ছে যে ব্যবসা বাণিজ্য, ব্যবসা বাণিজ্যের কেন্দ্রকে যেখানে মানুষ বেচা কিনি করে সেই কেন্দ্রকে, সেই স্থানটাকে কেন্দ্র করে একটা স্থায়ী বসতি বা একটা আধুনিক বসতির যে সৃষ্টি সেখান থেকে মূলত কি হয় নগর গড়ে ওঠে সিরিয়া। সিরিয়ার রাজধানী দামেস এভাবেই কিন্তু সৃষ্টি হয়েছিল। এরপর হচ্ছে সামরিক ক্রিয়াকলাপ। সামরিক কি, সেনাবাহিনী বা আমরা জানি যে যেটা নাকি আমাদের রক্ষণাবেক্ষণের কাজ করে। পৃথিবীতে অনেক উৎপত্তি, নগর উৎপত্তি ঘটেছে এই সামরিক ক্রিয়াকলাপের জন্য। যেমন ভারতের ফতেহপুর সিক্রি, আমাদের কুমিল্লা শহরও কিন্তু এই কারণে হয়েছে, সেনানিবাসকে কেন্দ্র করে মূলত এখানে বসতির নতুন আবর্তনে চলেছে এবং নগরায়ন এখানে প্রস্তাবিত হয়েছে। এরপরে হচ্ছে শিল্প ভিত্তিক ক্রিয়াকলাপ। যখনই মানুষ খনিজ উত্তোলন করেছে তখনই খনিজ থেকে
সেখানে একটা শিল্পের প্রসার ঘটেছে, সেই শিল্প ভিত্তিক ক্রিয়াকলাপকে কেন্দ্র করেও কিন্তু নগরে ধাপ লাভ করেছে। এরপর হচ্ছে সাংস্কৃতিক ক্রিয়াকলাপ, বিভিন্ন ধরনের সাংস্কৃতিক ক্রিয়াকলাপ গুলো ভিত্তি করেও ধর্ম ধার্মিক বা তীর্থস্থানকে কেন্দ্র করেও কিন্তু অনেক শহর গড়ে উঠেছে, যেমন জেরুজালেম, মদিনা, তারপরে হচ্ছে গয়া, কাশী, বৃন্দাবন, এগুলো মূলত ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করেই মূলত গড়ে উঠেছে। বিনোদনমূলক ক্রিয়াকলাপ, তার মানে আনন্দমূলক ক্রিয়া অনুষ্ঠান, সেগুলো কি? খোলামেলা পরিবেশ বা উন্নত প্রাকৃতিক সৌন্দর্য বিশিষ্ট স্থানে বা সমুদ্র উপকূলীয় অঞ্চলে যখনই শহর গড়ে ওঠে সেটা আমরা বিনোদনমূলক বলতে পারি। বাংলাদেশের কক্সবাজার কিন্তু বিনোদনমূলক কি শহর ক্রিয়াকলাপের উপর ভিত্তি করে গড়ে ওঠে। এরপরে হচ্ছে নদী বন্দর ও সমুদ্র বন্দর, বিভিন্ন নদী বন্দর আর সমুদ্র বন্দরের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। যেমন আমাদের ঢাকা শহরই গড়ে উঠেছে বুড়িগঙ্গা নদীর পার্শ্ববর্তী অঞ্চল বা বুড়িগঙ্গা নদীর তীরবর্তী অঞ্চলে যে ব্যবসা কেন্দ্র ছিল সেটিকে কেন্দ্র করে ধীরে ধীরে ঢাকা শহর প্রসারিত হয়েছে। হংকং, সাংহাই, এটাও কিন্তু নদী বন্দর বা সমুদ্র বন্দরের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। চট্টগ্রাম বন্দর, যেমন বন্দরের উপর ভিত্তি করে চট্টগ্রাম শহর গড়ে উঠেছে। খুলনার মংলা বন্দরের উপর ভিত্তি করে খুলনার এত প্রসার লাভ করেছে। প্রশাসনিক ও রাজনৈতিক ক্রিয়াকলাপ, কিছু কিছু শহর থাকে যে প্রশাসনিক কেন্দ্রবিন্দু, যে অঞ্চলে সব প্রশাসনিক কর্মকাণ্ড পরিচালিত হবে, যেমন ভারতের নয়াদিল্লি, পাকিস্তানের ইসলামাবাদ, বাংলাদেশের ঢাকা, অস্ট্রেলিয়ার ক্যানবেরা, এগুলো মূলত প্রশাসনিক কার্যকলাপের উপর ভিত্তি করে গড়ে ওঠা শহর। তাহলে আমরা বুঝতে পারছি যে নগরের উৎপত্তি বিভিন্ন ধরনের কারণগুলো কি কি। আমি প্রথম থেকে আবার বলছি, একটু দেখো ভালো করে মনোযোগ দিয়ে শুনো। সেটি হচ্ছে সামরিক ক্রিয়াকলাপ, ব্যবসা বাণিজ্যের কেন্দ্র, সমুদ্র বন্দর, নদী বন্দর, প্রশাসনিক ও রাজনৈতিক ক্রিয়াকাণ্ড, তারপরে হচ্ছে বিনোদনমূলক অবস্থা, সাংস্কৃতিক অঞ্চল, এই সবের উপর ভিত্তি করে মূলত শহর বা গড়ে ওঠে বা নগরের উৎপত্তি হয়ে থাকে। আমাদের এই যে কারণগুলো, এগুলো একটু আমরা প্রত্যেকটি চিত্র সহকারে ধীরে ধীরে একটু বর্ণনা করব অল্প অল্প করে। আজকে তাহলে এ পর্যন্তই থাকুক, নেক্সট ক্লাসে আমরা বিবর্তন বা অন্যান্য বিষয়গুলো আমরা জানব। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো।